ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে কি টেলিভিশন দেখতে পাচ্ছেন? এই টেলিভিশনটাতে এখন আমরা পা দিব এবং এটার কি প্রবলেম দেখব এবং চেষ্টা করব সেই প্রবলেমটা সলভ করার। তো চলুন দেখা যাক। ফার্স্ট আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিই। হ্যাঁ, আমরা পাওয়ারটি দিয়েছি। রিমোটের সাহায্যে এটা অন করার চেষ্টা করা হচ্ছে। সাউন্ড আছে, বাট কোনো আমরা ছবি দেখতে পাচ্ছি না। অর্থাৎ এমনটি হচ্ছে যে আপনার সাউন্ড আছে বাট ছবি নাই। এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন আপনার ফার্স্ট যেটা হয়, এটা যদি টিউব নষ্ট থাকে তাহলে এটা হতে পারে। হিটার ভোল্টেজের প্রবলেম থাকলে হতে পারে, জিটুর প্রবলেম থাকলে হতে পারে, ফ্লাইব্যাকের প্রবলেম থাকলে হতে পারে, বিভিন্ন কারণে এটা হতে পারে। এমনকি যদি বেজের সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে। তো এতগুলো প্রবলেমের ভিতরে কোনটা হয়েছে ঠিক সেটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই প্রবলেমটি সলভ করতে হবে। তো চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে প্রবলেমটি দেখলাম যে সাউন্ড রয়েছে বাট আমরা ডিসপ্লেতে কোনো আলো দেখতে পাইনি, এটা বিভিন্ন কারণে হতে পারে। তো সেই কারণগুলো খুঁজতে গেলে আমাদের অবশ্যই পিসিবি বোর্ডটি টেলিভিশন থেকে বের করতে হবে। পিসিবি বোর্ডটি বের করতে গেলে এখান থেকে আমার কিছু কেবল ডিসকানেক্ট করতে হবে এক এক করে। এখানে যে কেবিলটি দেখতে পাচ্ছেন, এই দুইটি হচ্ছে স্পিকার কেবিল, এই দুইটি আমরা ডিসকানেক্ট করব। এরপর যেটা দেখতে পাচ্ছেন সেন্সার কেবিল, সেটাও ডিসকানেক্ট করব। প্যানেল কেবিল, পিটিসি কেবিল এবং সর্বশেষ এসি কেবিল। প্রত্যেকটি কেবিল ডিসকানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা রিসিভারটি উল্টিয়ে নিব। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে এটাতে সাউন্ডে এটা সাউন্ড আছে বাট ছবি নেই, সরি আমার ভুল হয়েছে। তো এটা বিভিন্ন কারণে হতে পারে, ফ্লাইব্যাকের কারণে হতে পারে, এখান থেকে যে হিটার ভোল্টেজটি যায় সেখান থেকে হতে পারে, এমনকি 180 ভোল্ট আপনার টিউবে যায়। 180 ভোল্টের কারণে আপনার হবে কি আলো থাকবে বাট রিপ্লেস লাইন থাকবে, আলোটা এখন অফ হবে না। আলোটা অফ হয় ফ্লাইব্যাকের কারণে, এখানে হিটার ভোল্টেজের কারণে এবং জিটু, এখানে যে জিটু ভোল্টেজটি যায় যদি বেসটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে হতে পারে। এমনকি আপনার টিউব যদি নষ্ট থাকে তাহলেও আপনার এই আলো থাকবে না, সাউন্ড থাকবে, এমনটি হতে পারে। তাই আমাদের দেখতে হবে এখন প্রবলেমটা কি হয়েছে। তা চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এই প্রবলেমটি খুঁজে বের করতে গেলে অবশ্যই আমাদের কিছু ভোল্টেজ মাপতে হবে। ভোল্টেজ মাপবার জন্য আমাদের এখানে এক্সটার্নাল একটি এসি কার্ড লাগাতে হবে কাজের সুবিধার জন্য। এবং এই এসি কেবেলের সংযোগটি আপনি সেখান থেকে দেবেন যেখানে আপনার এসি কেবেলের কানেক্টর রয়েছে ঠিক সেখানে। হ্যাঁ, আমাদের লাগানো হয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা এই টেলিভিশনের পিসিবি বোর্ডের কিছু ভোল্টেজ মেপে দেখবো যে এর প্রবলেমটা কী হয়েছে এবং সেই প্রবলেমটা খুঁজে বের করার চেষ্টা করব। সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটি লুপ রয়েছে মিটারের। একটা হচ্ছে নেগেটিভ লুপ, কালোটা হচ্ছে নেগেটিভ লুপ এবং লালটি হচ্ছে পজিটিভ লুপ। তো নেগেটিভ লুপটা আমরা টিউবের সাথে কানেক্ট করে দেবো মাপবার সুবিধার জন্য। এবার যেটা করব, আমরা মিটারটি অন করব। অন করেছি, এবার টেলিভিশনের সাথে পাওয়ার দিব এবং আমরা কিছু ভোল্টেজ মেপে দেখবো। ডিয়ার ফ্রেন্ডস, আমরা টেলিভিশনটাতে অন করেছি। এবার আমরা দেখতে পেলাম যে আমাদের সাউন্ড আছে বাট কোনো ছবি নাই। তো এই জন্য কী করতে হবে, আমাদের ফার্স্ট জিটু ভোল্টেজটি মাপতে হবে। তো জিটু ভোল্টেজটি মাপতে গেলে আমাদের এখানে দেখতে হবে আমাদের এখানে ভোল্টেজটি কত আসছে। আমাদের জিটু ভোল্টেজটা আরও একটু বেশি, এর জন্য আমাদের সিলেক্টার কার্ডটি 1000 রাখতে হবে। হ্যাঁ, আমরা সিলেক্টার কার্ডটি 1000 ভোল্ট রেখেছি। এবার আমরা জিটু ভোল্টেজটি মাপবো। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জিটু ভোল্টেজ রয়েছে, জিটু ভোল্টেজ রয়েছে কত, 276 ভোল্ট। তো আমাদের তখন এক দেখাচ্ছিল, ভোল্টেজটি মিটারে দেখাচ্ছিল না, এই জন্য যে আমরা তখন দিয়েছিলাম হচ্ছে 200 ভোল্টে। যেহেতু আমাদের এখানে রয়েছে 276 বা 275 ভোল্ট, ভোল্টেজটি বেশি হয়ে যাচ্ছিলো, এই কারণে আমাদের ভোল্টেজটা সঠিক দেখাচ্ছিল না। আপনারা আরেকবার খেয়াল করেন,
হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে 276 ভোল্ট রয়েছে, অর্থাৎ আমরা G2 ভোল্টেজটি পেয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিলামেন্ট এখানে জ্বলছে না, ফিলামেন্টটা জ্বলছে না, এই জন্য আমাদের হয়তো আলোটা আসছে না। তো ফিলামেন্ট না জ্বললে আলো আসবে না এমন একটা ব্যাপার। তো আমাদের কি করতে হবে, আমাদের টিউবটাকে মেপে দেখতে হবে যে আমাদের টিউবের প্রবলেম হয়েছে কিনা, এরপর আমরা পিসিবি বোর্ডটি দেখবো। যেহেতু আমরা জি টু ভোল্টেজটি পেয়েছি, এই জন্য আমাদের আগে টিউবটাই দেখতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই পিকচার টিউবটা মাপতে গেলে, পিকচার টিউবের গেইনগুলো মাপতে গেলে আমাদের কী করতে হবে, ফার্স্টে বেস বোর্ডটি খুলতে হবে। তো বেস বোর্ডটি খুলতে গেলে আপনারা অনেক সাবধানতার সাথে এটা খুলবেন। এটা ঠিক এইভাবে আস্তে আস্তে আপনারা খুলতে পারেন। হ্যাঁ, আমি এটা সুন্দরভাবে খুলে ফেলেছি। ডিয়ার ফ্রেন্ডস, এটি হচ্ছে পিকচার টিউব। পিকচার টিউবের আমরা যেটা মাপবো, হিটার ভোল্টেজের যে দুটি কানেক্টর থাকে এই দুটি মাপবো। আপনারা জানেন যে 3 এবং 4 এই দুইটি হচ্ছে হিটার ভোল্টেজের কানেক্টর। তো আমরা 3 এবং 4 মেপে দেখবো যে এটাতে সংযোগ রয়েছে কিনা। তো এটা কীভাবে গুনতে হবে, 1 2 3 4, এই 3 এবং 4 যদি আমরা মিটারের সাহায্যে ধরি, তাহলে আপনার এখানে একটা বিপ সাউন্ড আসবে। যদি ভালো থাকে, আর যদি নষ্ট থাকে তাহলে আপনার সেই সাউন্ডটা আসবে না। তো চলুন দেখা যাক, 1 2 3, 3 নাম্বার এবং 4 নাম্বার আমরা ধরেছি। আপনার খেয়াল করলে দেখতে পাবেন যে একটি বিপ সাউন্ড আসছে এবং একটি ভ্যালু দেখাচ্ছে। যদি এটা নষ্ট থাকতো তাহলে এটা ওপেন থাকলে যেমন দেখাচ্ছে ঠিক এমনই 1 লেখা উঠতো। কিন্তু আমরা দেখতে পেলাম যে 1 2 3 এবং 4 এই দুইটা যখন আমরা মাপছি তখন এখানে একটি ভ্যালু দেখাচ্ছে এবং বিপ একটি সাউন্ড আসছে। এই থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের পিকচার টিউবটি ভালো রয়েছে, আমাদের পিসিবি বোর্ডের প্রবলেম। যদি এটা খারাপ থাকতো তাহলে আমাদের ভ্যালু দেখাতো না। তো এই জন্য আমরা কি করব, আমরা বেসটা পুনরায় আবার এখানে কানেক্ট করব। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এটার বেস বোর্ডের যে G2 ভোল্টেজ থাকে সেটা মেপে দেখেছি, সেটা ঠিক পেয়েছি, এবং টিউব মেপে দেখেছি সেটাও আমরা ঠিক পেয়েছি। অর্থাৎ যখন আমরা G2 ঠিক ভোল্টেজটি পেয়েছি তখন আমাদের ধরে নিতে হবে যে আমাদের ফ্ল্যাবটি ঠিক আছে। ফ্ল্যাবটি যদি নষ্ট থাকতো তাহলে আমাদের এখানে G2 ভোল্টেজটি আসতো না। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্ল্যামিনটা জ্বলছে না, বাট আমাদের টিউবটা ভালো আছে। এই জন্য আমাদের যেটা দেখতে হবে, ফ্ল্যামিন জ্বলবে আপনার হিটার ভোল্টেজে গেলে। তো আমরা হিটার ভোল্টেজের হিটার ভোল্টেজটি মেপে দেখবো যে আমাদের হিটার ভোল্টেজটি পাস হচ্ছে কিনা। তো এটা একটা রেস্টেন্সের মাধ্যমে এটা পাস হয়, তো সেটা আমরা দেখব। ফার্স্ট আমরা এই প্রান্তে দেখব, এটা 0 থেকে 10 এর ভিতরে ভোল্টেজটি থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6 ভোল্ট রয়েছে। এবার অপর প্রান্তে আমাদের দেখতে হবে অপর প্রান্তের ভোল্টেজটি কত রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে অপর প্রান্তে আমার ভোল্টেজটি পাস হচ্ছে না, অর্থাৎ 0.10 একটা পয়েন্ট উঠছে। বাট আমাদের এই প্রান্তে আমরা ভোল্টেজটি পেয়েছি, তো এই জন্য আমাদের এই প্রান্তে ভোল্টেজটি পাস হচ্ছে না। অর্থাৎ এই ভোল্টেজটি আপনার একটি রেজিস্টারের মাধ্যমে পাস হচ্ছে, যেটা ওমসের একটি রেজিস্টার। তো এই জন্য আমাদের রেজিস্টারটা খুলে মেপে দেখতে হবে আসলে রেজিস্টারটি নষ্ট হয়ে গেছে কিনা। তা চলুন দেখা যাক। তো রেজিস্টারটি আমরা এখন খুলে ফেলবো। রেজিস্টার খুলবার জন্য আপনাদের সাকার ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এটা একটি বড় ধরনের পার্টস, হাত দিয়ে খুলতে পারবেন সহজে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটি ওমসের একটি রেজিস্টার। কিছু কিছু সার্কিটে এটা ফিউজের কাজেও ব্যবহার করা হয়ে থাকে, রেজিস্টারটা এই মানের, অর্থাৎ বাদামি কালো সোনালি সোনালি। তো এটা আমরা এখনও মেপে দেখবো। এটা মাপতে গেলে আমাদের এই সিলেক্টর কাটাটি ডায়োড চিহ্নিত জায়গায় সিলেক্ট করতে হবে। এবারে রেজিস্টারটি যদি ভালো থাকে তাহলে আমাদের এখানে মিটারে একটি ভ্যালু উঠবে এবং একটি বিপ সাউন্ড আসবে, এবং যদি এটা নষ্ট থাকে তাহলে কি হবে, আমাদের সাউন্ডটি আসবে না এবং কোনো ভ্যালু দেখাবে না, এই 1 ভ্যালুই থাকবে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কোনো ভ্যালু দেখাচ্ছে না, বাট আমরা যখন মিটারের কানেক্টর দুইটি একসাথে করব তখন দেখেন একটি ভ্যালু আসছে এবং বিপ সাউন্ড আসছে। অর্থাৎ এই দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের মিটারটি ঠিক আছে। এবার আমরা যেটা করব, রেজিস্টারটি পুনরায় আবার মেপে দেখব, আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভ্যালু আসছে না। তো এখানে ভ্যালু আসছে না এই জন্য যে আমাদের এই রেজিস্টারটি নষ্ট। তো এখানে আমরা আরেকটি রেজিস্টার এনে মেপে দেখব,
হ্যাঁ, আমরা আরেকটা রেজিস্টার নিয়েছি, এবার এটা মেপে দেখবো যে এটার ভ্যালু দেখায় কিনা। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এটার ভ্যালু দেখাচ্ছে, এবং একটি বিপ সাউন্ড আসছে। তো এটা একই মানে রেজিস্টার, বাদামি কালো সোনালি সোনালি। তো আমাদের এই যে যে রেজিস্টারটি আমরা পিসিবি বোর্ড থেকে খুলেছি সেটা নষ্ট হয়ে গেছে, তো সেটা আমরা বাদ দিব এবং এই ভালো রেজিস্টারটি আমরা ওখানে কানেক্ট করব এবং পাওয়ারটি দিয়ে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো চলুন দেখা যাক। তো এর জন্য কি করতে হবে, আমাদের এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে যাতে আমরা সহজেই রেজিস্টারটি এখানে কানেক্ট করতে পারি। এবার পিসিবি বোর্ডটি উল্টিয়ে নিতে হবে। হ্যাঁ, আমরা এটা উল্টিয়ে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্টারটি ছিল ঠিক এই জায়গাটা। এখানে সাধারণত অনেক ময়লা জমা হয়, তো এটা কাজের করবার সময় অবশ্যই আমাদের পরিষ্কার করে নিতে হবে। এটা আমরা এখানে সুন্দরভাবে কানেক্ট করেছি, এবার এটা সোল্ডারিং করতে হবে। এটা সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ড, এটা সুন্দরভাবে সোল্ডারিং করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, যে আমরা যে প্রবলেমটি পেয়েছি, প্রবলেমটি দেখেছিলাম, হয়তো বা সেই প্রবলেমটি আমরা সলভ করতে সক্ষম হয়েছি কিনা সেটা দেখবার জন্য আমাদের টেলিভিশনটাতে পাওয়ার দিতে হবে। তো এর জন্য আমরা কি করব, এখানে একটি আমরা এক্সটার্নাল এসি কর্ড লাগিয়েছিলাম, সেই এসি কর্ডটা এখন আমরা পিসিবি বোর্ড থেকে ডিসকানেক্ট করে দেবো। এবার আমরা সুন্দরভাবে পিসিবি বোর্ডটি টেলিভিশনে সেট করব। যেহেতু এটা আমরা পরীক্ষা করব, এই জন্য আমরা প্রত্যেকটি ক্যাবেল কানেক্ট করব না, জাস্ট কিছু ক্যাবেল আমরা কানেক্ট করব, যেগুলো কানেক্ট না করলে আমরা টেলিভিশনটা রান করতে পারবো না। এই জন্য তো এই জন্য আমরা কি করব, এটা ফার্স্ট স্পিকার লাইনটি লাগাবো সাউন্ডের জন্য, এবং এসি ক্যাবেলটি লাগাবো। আমরা সেন্সর ক্যাবেলটি লাগাবো না এর জন্য, কারণ আমাদের টেলিভিশনটি অন ছিল এবং সাউন্ড ছিল, বাট আমাদের টেলিভিশনটাতে আলো ছিল না, এর জন্য আমাদের সেন্সর ক্যাবেলের প্রয়োজন নাই। এসি ক্যাবেল লাগিয়েছি এবং আমরা সাউন্ড ক্যাবেলটি লাগিয়েছি, এবার টেলিভিশনটা রান করার চেষ্টা করব। রিয়ার ফ্রেন্ডস, এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দেবো এবং দেখবো আমাদের এই প্রবলেমটি, যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি আমরা সলভ করতে সক্ষম হয়েছি কিনা। তো আমরা পাওয়ারটি দিয়েছি, হ্যাঁ টেলিভিশনটা রান হয়েছে, অর্থাৎ চালু হয়েছে। এখন দেখতে হবে যে আমাদের ডিসপ্লেতে আলো আসছে কিনা এবং আলো আসছে এবং আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। আমরা কি দেখলাম, আমরা জি2 ভোল্টেজ মেপে দেখলাম, আমরা টিউবটা মেপে দেখলাম, এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে আমাদের হিটার ভোল্টেজে যে রেজিস্টারটা থাকে ওমসের, সেই রেজিস্টারটি নষ্ট ছিল। আমরা সেই রেজিস্টারটি চেঞ্জ করেছি এবং সেখানে একটি ভালো রেজিস্টার কানেক্ট করেছি, এবং তারপর এটা অন করেছি। অন করার পরে দেখলাম যে আমাদের এই প্রবলেমটি সলভ হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।